কর্মব্যস্ত জীবন এবং শহরের কোলাহলকে একটু দূরে সরিয়ে নিরিবিলি এবং শান্তিপূর্ণ একটা দিন অতিবাহিত করতে চান, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আমি এখন আপনাদের নিয়ে চলেছি পরমানন্দ মিশন বনগ্রাম। বিশেষ কিছু অসুবিধার জন্য লাস্ট কয়েক মাস ভিডিও আপলোড করতে পারিনি। আগামী দিনগুলিতে অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড করব এবং এর জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন। তাই ভিডিওগুলিতে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের বলি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। পূর্ব বর্ধমান জেলার মেমারি থেকে 15 কিলোমিটার দূরে বনগ্রামে এই পরমানন্দ মিশনটি অবস্থিত। 1978 সালে গুরু মহারাজ স্বামী পরমানন্দ এই মিশনের প্রতিষ্ঠা করেন। শুরুতে সামান্য জায়গা এবং ছোট্ট একটি ঘর থাকলেও বর্তমানে 100 একর জায়গা জুড়ে এই মিশনের আধ্যাত্মিক এবং বিভিন্ন সমাজসেবামূলক কর্মের প্রসার লাভ ঘটেছে। কয়েকটি পুকুর এবং গাছপালা পরিবেষ্টিত শান্ত এই স্থানে মহারাজদের সান্নিধ্যে একটা দিন খুব ভালোভাবে কাটবে, এটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি। নবনির্মিত এই মন্দিরটি খুব সুন্দর, এর সাথে একটি বেশ বড় সুন্দর একটা প্রার্থনা কক্ষ আছে। মন্দিরের ভিতরের এবং প্রার্থনা কক্ষের ছবি তোলা নিষেধ থাকার জন্য সেই ছবি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। এটি দেখার জন্য আপনাদের এখানে আসার জন্য আমি একান্তভাবে অনুরোধ করছি। কিছুক্ষণ চারদিকে ঘোরাঘুরির পর পুকুরের ধারে গাছতলায় কিছুক্ষণ কাটালাম। এরপর দুপুরবেলা অন্নপূর্ণা ভোজনালয়ের দিকে গেলাম। দুপুরে ভাত ডাল সবজি সহযোগে লাঞ্চ করলাম। এর জন্য টাকা দিয়ে কোনো কুপন সংগ্রহ করতে হয়নি, তবে এক মহারাজের সাথে কথা হচ্ছিল কিছুদিনের মধ্যেই 20 টাকার কুপনের ব্যবস্থা করা হবে। দুপুরের খাবারের উচ্ছিষ্ট অংশগুলি এই পাইপ দিয়ে পুকুরের জলে পড়ছে, আর সেই খাবারগুলো খাওয়ার জন্য অনেক মাছ এসে এখানে হাজির হয়েছে। দেখতেই পাচ্ছেন খুব বড় বড় রুই মাছ, 2 কেজি, 2.5 কেজি, 4 কেজি ওজনের রুই মাছ এখানে আছে। একে খুবই লোভ লাগছিল, কিন্তু পরমুহূর্তে মনে হলো আশ্রমে এসে এসব কী ভাবনা, তাই ছবি তুলে সেখান থেকে আস্তে আস্তে চলে এলাম। এখানে একটি বেশ বড় স্কুল আছে, নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত প্রায় 800 ছাত্রছাত্রী পড়ে, যাদের মধ্যে 450 জন এখানে হোস্টেলে থাকে। অনেক অনাথ শিশুও আছে। গ্রামের গরিব মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য 2000 সালে
পরমানন্দ মিশন হেলথ সেন্টারের প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিদিন 100 থেকে 200 জন মানুষ এখানে বিনামূল্যে চিকিৎসা পান। বিনামূল্যে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা আছে। এছাড়াও একটি নার্সিং ট্রেনিং স্কুলের ব্যবস্থা করা হয়েছে। প্রতি বছর 25শে ডিসেম্বর স্বামী পরমানন্দের জন্মদিন উপলক্ষে খুব বড় করে অনুষ্ঠান হয়, লক্ষাধিক ভক্তের সমাগম হয়। ইচ্ছা হলে আপনিও একবার যেতে পারেন, খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখলেন তো, এখন যদি এই পরমানন্দ মিশনে যেতে চান তো কীভাবে যাবেন সেটা অবশ্যই জানার প্রয়োজন। তো আপনি ভিডিওটা দেখছেন কোথা থেকে সেটা আমি জানি না, আমি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। আপনি যদি কলকাতা থেকে যেতে চান এবং প্রাইভেট কারে যদি যান, তাহলে দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে ধরুন। দুর্গাপুর এক্সপ্রেস ওয়ে দিয়ে এসে শক্তিগড় টোল ট্যাক্স পেরিয়ে কিছুটা যাওয়ার পর রসুলপুর যান। সেখান থেকে বাঁ দিকে কালনা রোডের দিকে এগিয়ে যান। একটা ছোট সরু রাস্তা আছে, পাকা রাস্তা অবশ্যই, কালনা রোডে যান। কালনা রোড থেকে আবার ডান দিকে কালনা রোড হয়ে কিছুটা যাওয়ার পর জামুইডাঙ্গা বলে একটি জায়গা আছে, সেখান থেকে বাঁ দিকের একটা পাকা রাস্তা ধরুন এবং 2 কিলোমিটার গেলেই আপনি পরমানন্দ মিশনে পৌঁছে যাবেন। আর কলকাতার দিক থেকে জিটি রোড হয়ে মেমারি চলে আসুন। মেমারি থেকে পাহাড়াটি হয়ে কালনা রোড দিয়ে জামুইডাঙ্গা এবং সেখান থেকে ডান দিকে বেঁকে আপনি মন্দিরে পৌঁছে যাবেন। আর যদি ট্রেনে আসতে চান অবশ্যই মেমারিতে চলে আসুন। হাওড়া বর্ধমান মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনি মেমারিতে চলে আসুন। মেমারি স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে মেমারি বাস স্ট্যান্ড, সেখান থেকে সীমান্তির বাস চেপে আপনি একদম মন্দিরের কাছে চলে যেতে পারেন। এছাড়া বর্ধমানের দিক থেকে এলে বর্ধমান কালনা রোড হয়ে এসে জামুইডাঙ্গাতে নামতে হবে। জামুইডাঙ্গা থেকে টোটো পেয়ে যাবেন মন্দিরে যাওয়ার জন্য। অর্থাৎ আপনি যে দিক থেকে আসুন না কেন, আপনাকে টার্গেট করতে হবে মেমারি আসা। মেমারি থেকে খুব কাছে, মাত্র 15 কিলোমিটার রাস্তা। পাবলিক ট্রান্সপোর্টও যেতে পারেন বা নিজস্ব গাড়ি থাকলে নিজস্ব গাড়িতেও খুব সহজেই পৌঁছে যাবেন। আর আপনার যদি কোনো অসুবিধা হয় বা এ সম্বন্ধে আরও কিছু জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে এখানে জানান, আমি যথাসাধ্য চেষ্টা করব। আমাদের ভিডিওগুলি দেখতে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই ভিডিওটি আপনার পরিচিতর মধ্যে শেয়ার করুন।